কিরে দাদা, খুব ভয় পেয়েছিস? থাম, বন্দুক থেকে যদি গুলি বেরিয়ে যেত কি আবার হতো? মরে যেতাম। খবরদার, ওকে যদি এসব কথা বলিস তো মার খা, বুঝিস? বলবো বলবো বলবো, 100 বার বলবো। তবে রে, কে তোকে উস্তাদি করতে বললো? হ্যাঁ, খুব লেগেছে। চল চল চল, তোকে বাড়ি নিয়ে যাই। আসি আসি, সরো সরো সরো, বিছানা থেকে সরো। কি হয়েছে? অত প্রশ্ন না করে যাও, একটু চুন হলুদ গরম করে নিয়ে এসো, যাও। বৌদি, কোথাও যেতে হবে না, কিচ্ছু আনতে হবে না। আনতে হবে না মানে? পা মোছানো থেকে অনেক কিছু হতে পারে। আরে পা মচকালোই না তো অনেক কিছু হবে কি করে? আল বাদ মুচকেছে, আমি নিজে চুকে দেখেছি। বারে আমার পা মচকালে আমি টের পেতাম না? এই দেখো, ধা দিন দিন ধা, না তিন তিন তা, ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক, তিন তা। দেখি তাহলে পড়ে গিয়ে ওরম করছিলি কেন? তোমার কোলে ওঠার জন্যে। শুনেছো শুনেছো ওর কথা? প্রাণটাই বেরিয়ে গেছিল। পাজি দা, কোলে ওঠাছি তোকে আমি। ওর কি দোষ? ছোটবেলা থেকে তো কোলে করে মানুষ করেছো, কোলে উঠতে তো চাইবে। কোলে উঠতে চাইবি? দোষ আসলে তোমার, তোমার আদর পেয়ে মাথায় তুলেছি এই তো। আর তুমি যে ওর একটা কিছু হতে না হতেই পৃথিবীটা মাথায় তুলে ফেলো, তখন বলবো না? ও কি শুধু আমার বোন, ও তোমার মেয়ে, আমার প্রাণ। এই এতটুকু বয়সে মা বাবা মারা যান, আমি তোকে মেয়ের মতো মানুষ করেছি। আরে আমি তো বিয়েই করতাম না, শুধু শুধু তোমার সঙ্গে এই হয়ে গেল বলেই। ও আমি বুঝি তোমার সংসারে এসে ওর জন্য কিছুই করিনি, ওর অযত্ন হবে বলে 12 বছর ধরে কোনো সন্তান নিইনি। তুমি তো করেছই, তুমি কি শুধু ওর বৌদি, তুমি তো ওর মা। আমাদের সাগরের জন্মের আগে পর্যন্ত কেয়াই তো একমাত্র আমাদের আদর ধন ছিল। এখনো এখনো কেয়ার সামান্য ক্ষতি হলেও আমি বোধহয় পাগল হয়ে যাব। পাগল না হয়ে কেয়ার বিয়ের কথা ভাবো। যে বড় হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? বড় হয়ে গেছে কে? বিয়ে দেওয়ার মতন বড় হয়ে গেছে? এই কেয়া, আমি আজই ফিরে এসেছি তোমাকে দেখার জন্য, একটু বুকে পাবার জন্য পাগল হয়ে আছি আমি। সাগরের পারে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো, এটি তোমারই সঞ্জীব। সাগরের জল আগুন আগুন, অঙ্গে তোমার কোন ফাগুন, ও জান রে আমার জান, দাও শীতল করে এই কানে কানে কান। তোমার বলো কানে কানে
জানে আমার করে তুই কানে 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 প্রাণ হয় চোখে দেখেছিস? হ্যাঁ স্যার, সাগরের পাড়ে কে আর সঞ্জীব বাবু রোজ মিলেমিশে করে। ঠিক আছে, তুই যা। আরে কথা স্যার, প্রেম যদি অপরাধ হয় প্রভু আর ভৃত্যের, প্রভু প্রভু তো একজনই, তিনি আপনারও প্রভু আমারও। আপনি আপনি আমার মনিব, আমি আপনার ফ্যাক্টরির একজন কর্মচারী। হ্যাঁ কর্মচারী, আমারই বেতনভোগ কর্মচারী, সামান্য 850 টাকা মাইনের একটা গার্ড। আমারই খেয়ে আমারই পরে আমারই ঘরে শীত কাটার ষড়যন্ত্র করেছ। গরিব ষড়যন্ত্র শিকার হয় স্যার, ষড়যন্ত্র করে না। স্টপ ইট! আর কোনো কথা শুনতে চাই না আমি। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি আর একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করবার চেষ্টা করে, শুধু দেখা নয় যদি কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলে তোমার চাকরি তো যাবেই। আরে পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। নাও গেট আউট! এখানে
কোন কর্মচারী কত রাতে কার সাথে ফিরলো, তার সাথে আমি কি ব্যবহার করলাম, তা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি দরকার? হ্যাঁ, এই লোকটা তোমার কাছে একজন সাধারণ কর্মচারী হতে পারে, কিন্তু আমার কাছে এমন একজন মানুষ যার বোনকে আমি ভালোবাসি। আরে আমি মাখন চৌধুরী, দেশের দশজন শিল্পপতির একজন। একটা লোভী ছোট লোক দারোয়ানের বোন আমার ঘরের বউ হয়ে আসতে পারে না। জীবনে সবকিছু নিয়ে আপোষ করা গেলেও ভালোবাসা নিয়ে আপোষ করা যায় না। আমার ভালোবাসার স্বার্থে তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও। সব তো ফলা তুলতে আরম্ভ করেছে, সবল দেওয়ার আগে এর বীজ দাঁতটা ভেঙে দিতে হবে। বাহ ভাই বাহ, ভালোবাসার জন্য তোমার সংকল্প দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এইসব সম্পত্তিতে তো তোমার অংশ আছেই, তোমার ভালোবাসাকে আমি স্বীকৃতি দিলাম। দাদা বোঝাও, বোঝাও ওকে, ভালো করে বোঝাও, বলে দাও ওকে আজ থেকে ওর বাড়ি বন্ধ বন্ধ। আরে ওসব বড়দের জীবনে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, সব ওদের বিলাসের খেলা। কেন নিজের জীবনটা নষ্ট করবে? ওই বড়লোক মাখন চৌধুরীর বড়লোক ভাই যেদিন ওকে লাথি মেরে মন্তমায় ফেলবে সেদিনও বুঝবে যে না। দাদা না, সঞ্জীব ওরকম মানুষ নয়। ও যে একেবারে অন্ধ হয়ে গেছে। হ্যাঁ দাদা, ভালোবাসা তো অন্ধই হয়, আমি অন্ধ হয়ে গেছি দাদা। সঞ্জীবকে না পেলে আমি এ জীবন রাখবো না, সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আরে ও মনিবের ভাই, মনিব তুই কে? কে তুই? ওদের একটা তুচ্ছ দরবারের বোন। কি যোগ্যতা আছে তোর? কি যোগ্যতা আছে তোর? আচ্ছা কি তুমি ছাড়ো, কে ছাড়ো। সঞ্জীব তোমার সঙ্গে দেখা করবে এটা তুমি ভাবলে কোন সাহসে? সেটা সঞ্জীবকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আমি জানি সঞ্জীবের সঙ্গে দেখা করবে না, তবু যখন আশা করে এসছে গিয়ে বল যে আমি একবার ডাকছি। আচ্ছা এই ওদিকে কোথায় যাচ্ছিস? সাগরে ভোরে উঠে তো সাগরে গেছে ছোটবাবু। যে মেম সাহেবের সাথে ছোটবাবুর বিয়ে ঠিক হয়েছে সেই মেম সাহেবকে সঙ্গে নিয়ে সাগরে হাওয়া খেতে গেছে। শুনলে তো, সাগরে গেছে হবু বউকে সঙ্গে নিয়ে। তোমার মতো মেয়েকে নিয়ে সঞ্জীব বড়জোর দুদিন ফুর্তি করতে পারে, তার বেশি কিছু নয়। সঞ্জীবকে তুমি ভুলে যাও, প্রয়োজন হলে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা আমি তোমাকে। কোথায় যাচ্ছ? আমার যা কিছু নেবার তা সঞ্জীবের কাছ থেকে বুঝে নিতে। হ্যালো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। ওগো শুনছো, শুনছো কে কে ঘরে নেই? ঘরে নেই না, আরে
রাজা। আরে মহোদয় শোন, আমার বোন কে এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, সাহেবের সাথে দেখাও করেছিল। তারপর তারপর কি হয়েছে জানি না, মানে দেখলাম খাদ্যে খাদ্যে বাইরে চলে গেল। সঞ্জীবকে না পেলে আমি আমার এই জীবন রাখবো না দাদা। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব সাগরে ঝাঁপ দিয়ে। অপরাধী হবে, গরিব কেন মরবে? তোর ভাইকে সমান বিচার হবে, সমান বিচার। আমি কেয়ার সঙ্গে কোনো নাটক করিনি, আমি কেয়াকে ভালোবাসতাম, কেয়াকেই ভালোবাসি। কেয়ার কাছে আমি যেতে চাই, করুন করুন আপনি আমায় গুলি করুন। আমার কেয়া যখন বেঁচে নেই আমি বাঁচবো কি করে? কে নিয়ে বাঁচবো আমি? কি করব বেঁচে থেকে? করুন করুন আপনি আমায় গুলি করুন, করুন গুলি করুন। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, করুন করুন আপনি আমায় গুলি করুন, করুন। আমি যে বাঁচতে চাই না দাদা, আমি যে বাঁচতে চাই না, আমি যে বাঁচতে চাই না দাদা।
এই যে খুনি দুটো খুন করেছে, আমাকেও খুন করতে চায়। চলুন 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 বসি চলুন চলুন। মহামান্য আদালতের নির্দেশে আসামি রাজা দত্তকে দুটি খুনের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কোথায় রেখে এসেছো আমাকে, আমাদের বাচ্চাকে, এই সাগরকে কোথায় রেখে এসেছো? কি করবো আমি, কোথায় রাখবো একে, কিভাবে মানুষ করবো? সাগরকে আমি তোমার কাছে রেখে এসেছি, আর তোমাদের দুজনকে রেখে এসেছি ভগবানের পায়ে। একটা কথা, কোন সন্তানই তার বাবাকে খুনি হিসেবে জানতে চায় না। তুমি জানো আমি নির্দোষ, 20 বছর পর জেল থেকে বেরিয়ে আমি সেটাই প্রমাণ করব। আমি কথা দিচ্ছি, ততদিন পর্যন্ত সাগরকে আমার কথা বলবে না। এটা খুনি আসামির সন্তানের পরিচয়ে সাগর যেন নিজেকে কোনোদিন ছোট ভাববার সুযোগ না পায়। তোমার কাছে আমার মিনতি, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমার নির্দেশ। সাগর জানবে আমি মরে গেছি, সাগর সাগর জানবে তুমি বিধবা। তোমাকে বলছি, আমারে আমার নাম জানি না, আমার নাম বুদ্ধি গুপ্ত, ওই বৃষ্টি ম্যাম সাহেবের পিএস পার্সোনাল সেক্রেটারি। তোমার বা তোমার ম্যাডামের পরিচয় আমি শুনতে চাই না, কিন্তু ওর ক্ষতিপূরণ বাবদ ওকে এক্ষুনি 500 টাকা দিয়ে দাও। মগের মূল্য পাইছস, 500 টাকা দিয়া দিমু। সোনার সাথ এইসব ভিকারির একটা টাকাও দিমু না। একটা টাকা আমরা নেব,
যদি ভালো চাও পুরো 500 টাকা ওকে দিয়ে দাও, নইলে একটা একটা করে জামা তোমার গায়ে থেকে আমি খুলে নেব। বুদ্ধিগুপ্ত, ওকে তুমি বলে দাও যে রাস্তায় গুন্ডামি করে ভয় দেখিয়ে টাকা রোজগার করা যায় না, বরঞ্চ ওকে তুমি আমার বাবার নামটা বলে দাও। উনি হইতাছেন এই শহরের বিখ্যাত ধনী মাখন চৌধুরীর একমাত্র মাইয়া। স্যার খবর পাইলে না তো তোমার গা থেকে চামড়া খুইলে নিব। কিন্তু তোমার স্যার খবর পাওয়ার আগে আমি তো তোমার গায়ের থেকে সমস্ত কাপড় খুলে নেব, তারপরে রাস্তা দিয়ে যেতে পারবে তো? আপনি জানেন আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করিয়ে দিতে পারি। তা পারেন, কারণ আপনাদের অনেক টাকা আছে, তার সঙ্গে আছে টাকার গরম। আমাদের মতন সাধারণ মানুষদের এত টাকা নেই, কিন্তু আছে একতা, মানবতা, মমতা, যা আপনাদের নেই। পুলিশের কথা বলছেন, পুলিশের তো উচিত আপনাকে অ্যারেস্ট করা, কারণ আপনি একটা নিরীহ মানুষকে ধাক্কা দিয়েছেন, অন্যায় করেছেন। ইডিয়েট, বৃষ্টি ম্যাডামরে ভয় দেখানো হচ্ছে? আমি তোমার দেখে নেব, সব কইরা ধইরা সব কইরা তুইরা নিব। দাঁড়ান, এখানে 500 টাকা আছে, নিন টাকাটা। আমাকে না, ওকে দিন। ধরো। এই যে শুনুন 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 শুনুন, যাওয়ার আগে আমার নামটা জেনে যান, আমার নাম সাগর। মাই ফুট। আমি যা দেখছি তোরা কি সবাই তাই দেখছিস? দেখছি। This is the chance. Now you shall fill the pinch. কিরে, তোরা তৈরি তো? Yes. বুদ্ধিগুপ্ত? বুঝছি। বুঝছি। চল। ফাটলে জীবন সে চলে পুড়ে মরবে, পুরুষ চলবে সারা দেশ। এমন মেয়ে বিধি তুমি আর বানায়ো না, মানব জাতির শান্তি তুমি কেড়ে নিও না। হায় হায় হায়, কয় কি ইজ্জতে আলবিন, ম্যাডাম ও ম্যাডাম জবাব দিন। রূপ দেখে কেউ ভুল করো না সর্ব অঙ্গে বিষ। মুখে ছড়ে ফাঁকা বুলি আসলে জিরো, ও তার রূপের জালে জড়িয়ে কেউ রে, ও তার রূপের জালে জড়িয়ে কেউ জীবন দিও না। এমন মেয়ে বিধি তুমি আর বানায়ো না, মানব জাতির শান্তি তুমি কেড়ে নিও না। ঝগড়া জাতি ফাটাফাটি দরকার না।
আসো পরা মেয়েটা আসলে তো কা নাচ দেখে তার চায়রে ফেটে গাঙ্গু ঢুলির ঘা নাচের তালে বেতাল হয়ে রে ও তার নাচের তালে বেতাল হয়ে ঠ্যাং ভাঙিও না এমন মেয়ে বিধি তুমি আর বানায়ো না মানব জাতির শান্তি তুমি কেড়ে নিও না মেয়ে তো নয় ক্ষেপণাস্ত্র ফাটলে জীবন শেষ জ্বলে পুড়ে মরবে পুরুষ জ্বলবে সারা দেশ এমন মেয়ে বিধি তুমি আর বানায়ো না মানব জাতির শান্তি তুমি কেড়ে নিও না One, two, three, four. 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 Hey, it's one batch. It's a notun batch. Oh, you carry God. I'm going to see. হচ্ছে না হচ্ছে না ফলো দ্য বিট ইউ ইম্পোস্টার পদ্মাইশ ডান্স সেন্টারের নামে বদমাইশি রাখরা না মেয়েদের শরীরে হাত দেবার জন্য ভালোই তো ফাঁদ পেতেছ হ্যাঁ ভদ্রবেশী শয়তান বদমাইশ লম্পট দাঁড়াও থাম না থাম না থাম থামবো মানে খামুখা একটা বাজে কাজ করে চলে যাবে চিনেছিস মেয়েটিকে সেদিন স্টেজে যে মেয়েটি আমাদেরকে টিম ছুঁড়েছিল ও তার মানে ইচ্ছে করেই হ্যাঁ ইচ্ছে করে ও প্ল্যান করে এখানে এসেছিল যাকে এটা আমার ব্যাপার আমি বুঝে নেব ম্যাডাম আপনি শুধু ওই ছেলেটার নাম ঠিকানা আমাকে বলুন তারপর ওকে খুন করে ও লাস্ট আমি আপনার পায়ের কাছে ফেলে দেবো না ওকে খুন করার কোনো দরকার নেই তুমি ওকে ধরে নিয়ে এসো আমার অপমানের বদলা আমি নিজে নেব ওকে আপনি নিশ্চিন্ত থাকুন ওকে জীবিত অবস্থায় আমি আপনার কাছে নিয়ে আসবো ওর নাম ঠিকানা নাম সাগর ঠিকানা ডান্সিং ড্যাফোডিলস আ সেন্টার ফর লাইট মিউজিক অ্যান্ড ডান্স কি ব্যাপার তোমরা কারা এখানে এসছো কেন সাগরকে কেন সাগরকে কি দরকার দরকার আছে সারা ওকে আমি নতুন নাচ শেখাবো ভেঙে ফেল সব সব ভেঙে ফেল যন্ত্রপাতি ভাঙছো কেন হ্যাঁ যন্ত্রপাতির একটা লাভটা কি কারণ যারা যন্ত্র বাজাবে তাদের হাতটাই তো থাকবে না এসব দিয়ে কি হবে মানে মানে জিজ্ঞেস করবো তুই কে আমি সাগর তুই সাগর তাহলে তুই সেই কালপ্রেট যে বৃষ্টি ম্যাডামের সঙ্গে বেয়াদবি করেছিস আমি বেয়াদবি করিনি আমি বেয়াদবির জবাব দিয়েছি জবাব দিয়েছিস তাহলে তো আমাকেও জবাব দিতে হবে Yeah.
আমার গিটারটা ওরা ভেঙে দিয়েছে। আরো গিটার তো আছে, অনেক ভালো ভালো দামি গিটার আছে সাগর। আছে, কিন্তু এই গিটারটা আমার জীবনে প্রথম গিটার মিলন। মা অনেক কষ্ট করে সামান্য রোজগারের টাকার থেকে এটা আমাকে প্রথম কিনে দিয়েছিল। এই গিটারটা ওরা ভাঙলো কেন? সব হয়েছে ওই মেয়েটার জন্য। বৃষ্টি রোজ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যা, তা তুমি কি করো? আমার কি করার আছে? তুমি তো আমাকে তার কর্মচারী বানিয়ে রেখেছো। কর্মচারী বানাবো না তো কি তোমাকে পার্টনার বানাবো? চৌধুরী বিদেশে যাওয়ার সুযোগে আমি তার একমাত্র মেয়ের সঙ্গে তোমাকে ঘনিষ্ঠ হবার সুযোগ করে দিয়েছি, অথচ আজ পর্যন্ত তুমি তার সঙ্গে একটাও সম্পর্ক গড়ে তুলতে পারলে না। শোনো শক্তি, বৃষ্টি চৌধুরীর একমাত্র মেয়ে, তাকে যদি তুমি ভালোবাসার জালে আটকাতে পারো তাহলে ওই অত বড় সম্পত্তির মালিক হবে তুমি। কিন্তু ড্যাড, মেয়েটাকে এত দ্রুত ভালোবাসার জালে আটকানো যাবে না, কিছুদিন সময় পাওয়া গেলে। ও নো, চৌধুরী ফিরে এসে ব্যবসার দায়িত্ব নিজে বুঝে নেবে, আর বৃষ্টিও ফিরে যাবে তার নিজের জগতে, আর তুমি কি বসে বসে আঙুল চুষবে? হ্যাঁ, ওসব ভালোবাসাবাসির পথ অনেক লম্বা ড্যাড, ওসব আমার পোষাবে না। আমি নতুন কোনো পথ বার করব, আর এমন পথ বার করব যে বৃষ্টি বাধ্য হয়ে আমার গলা এসে পড়বে। বলুন কি ব্যাপার? ম্যাডাম, আমাদের এক্সপোর্ট সেকশন এই কোয়ার্টারে 34 লক্ষ টাকা লাভ করেছে। ওয়াও, গ্রেট, গুড, ভেরি গুড। বাবাও ফিরে এসে দেখুক আমি কত বড় ব্যবসা শিখে গেছি। আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যখন যে সেকশনে এরকম লাভ করে তখন সেই সেকশনের এক্সিকিউটিভদের নিয়ে একটা ডিনার পার্টি দেওয়া হয়। ওয়েল, ব্যবস্থা করুন। হ্যাঁ, আঙ্কেল থাকলে উনি এই ডিনার পার্টিতে চিফ গেস্ট হয়ে থাকতেন। এবার কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। আমি থাকবো, অবশ্যই থাকবো। তাহলে হোটেল বুক করে ফেলি। হোটেল করুন। ইয়ংস্টার হিসেবে আপনার খ্যাতি দেখেই আমরা ডিসাইড করেছি আপনাকে দিয়ে একটা গ্র্যান্ড শো করাবো। থ্যাংক ইউ স্যার। এই শো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা প্রত্যেক মাসেই একটা শো করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফার্স্ট শোটা কোথায় হবে? শোটা আমাদের এই বলরুমেই করব। তাও যাওয়ার সময় একটু উঁকি মেরে দেখে নেবেন, ওখানে আমাদের একটা পার্টি চলছে। কোথায় কোথায় আপনি সাউন্ড সিস্টেম বসাবেন, কোথায় লাইটের ব্যবস্থা করবেন, সব দেখে নেবেন। আর এই আপনার অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সাকসেসফুল হতে পারি। আমি কি একবার হলটা দেখে আসছি, চলি। One more coke please. Not one more. Many many more. Big big coke, okay? এই রকম coke আমি কোনদিনও খাইনি। কি করে খাবে? এটা তো special coke. Made in Scotland. Ah! Scotland. Yes madam, specially made for you. Made for me. Oh. Mm. Especially, it's so fine. Mmm, wow. Mmm. Oh, I feel funny. Amar darun moja lagche. Haan, ekhon to amra ekta mojar khela khelbo. Haan? Oh, mojar khela? Mane funny game. You and me. Okay. Ah, you and me. Shobai ke niye baire chole jao. Bolo party shesh hoye geche. Yes sir. Jao. Esho. Attention please. Attention please.
আজকের পার্টি এখানেই শেষ, আপনারা সবাই আসুন। নমস্কার। মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি নীরবে চলে যাবে? মেয়েটি তো ট্র্যাক্টর হতে পারে, তোমার সাথে শত্রুতা আছে বলে তুমি তার সর্বনাশ হতে দেবে? ভদ্রলোকেরা কাজ শেষ করে বাড়ি ফিরে যায়, আমিও বাড়ি যাচ্ছি আমার মার কাছে। মা, আমার তো মা নেই, বাবাও দেশের বাইরে, আমাকে তোমার সাথে নিয়ে চলো। সরি ম্যাডাম, এই অবস্থায় এই পোশাকে আপনাকে সঙ্গে করে নিয়ে গেলে মা আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে আমি এখন কোথায় থাকবো? হোটেলে একটা বদমাইশের সঙ্গে মদ খাওয়ার পর মাতাল হয়ে হোটেলের একটা কোনো রুমে থাকা উচিত ছিল। ও সাগর, ছাড়ো না। সাগর নদী, ছাড়ো না সাগর। এইসব কি কইতাছেন? এইটা তো বাড়ি, সাগর কোথায়? ও বুদ্ধি, তুই কি কিছু জানিস না? সাগর আছে, 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 সাগর আছে, পকেটে আছে। চলেন দেখে, চলেন দেখে, চলেন। এই সাগর, সাগর আছে, পকেটে আছে। চলেন আসতে, চলেন। আছেন, আছেন, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। ঠিক আছে, ঠিক আছে। হোটেলে একটা বদমাইশের সঙ্গে মদ খেয়ে মাতাল হবার পর তো হোটেলেরই কোনো রুমে থাকার কথা ছিল আমার। বৃষ্টি, ইউ বাস্টার্ড, কোন সাহসে এই বাড়িতে তুই ঢুকেছিস? কোন স্পর্ধা এই বাড়িতে পা রেখেছিস তুই? বৃষ্টি, তুমি আউট, আউট ইউ সোয়াইন। বৃষ্টি, তুমি একটা জিনিস মারো, হ্যাঁ মারো, মা মারো।
শুধু মুখে কেন বলছো মা? ওই জুতো দুটো দিয়ে ওর দু গালে দুটো বাড়ি মারো। ও কি মানুষ? জানোয়ারের বাচ্চা জানোয়ার। হ্যাঁ মা, আমি নিজেকেও জানোয়ার বলছি। যার ছেলে এরকম একটা কুকর্ম করতে পারে সে তো জানোয়ার। হারাম জাদা, তুই কি করেছিস? কি নিজের ঘরের মধ্যে গর্ত খুঁড়ে বসে রয়েছিস? আমার পরম বন্ধু চৌধুরীকে আমি মুখ দেখাবো কেমন করে? ওলো, আরে তোর বাপ কোনোদিনও মদ খেয়েছে যে তুই মদের নেশা সামলাবি? পার্টিতে যারা যায় তারা কোকের সাথে ড্রিঙ্ক ট্রিঙ্ক মিশিয়ে একটু ফুর্তি ফার্তা করে। তুই কখনো মদ খেয়েছিস যে মদের নেশা সামলাবি? ওলো, তাহলে কার বুদ্ধিতে এই অপকর্ম করতে গেলি? হ্যাঁ, নেশার ঘরে বেসামাল হয়ে আমার মামনির সঙ্গে অসভ্যতা। ওলো, এই আরামজাদা, যা মাপ, চা মাপ করে দাও। ঠাক ঠাক হয়েছে। না 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 মামনি, মাপকে চাইতেই হবে। এটা তেমন কিছু ঘটে গেলে? ঘটতো না, কারণ পৃথিবীতে নষ্ট করার জন্য যেরকম খারাপ লোক রয়েছে, তেমন রক্ষা করার জন্য ভালো লোকও রয়েছে আঙ্কেল। ভালো লোক? এই যেমন আপনি নিজের ছেলেকে হারামজাদা বলে তার আসল পরিচয়টা জানিয়ে দিলেন। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার মুখের কথাটাই যথেষ্ট, ওর আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল, আমরা তো বাজে কথা বলে সময় নষ্ট না করে একটু ভালো লোকেদের কথা ভাবতে চাই। আসুন আপনারা। আসি তাহলে। যাচ্ছি। এইসব ছেলেদের কারণে এই মেয়েদের ধরানো হয় যে ছেলেরা ভালোবাসা বিলাবার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই যে ছেলে, সাগরের পারে যার উদ্দেশ্যে লিখছ সে দেখার আগেই তো ঢেউ এসে সব মুছে দিয়ে যাবে। তাই তো সাগরের পারে না লিখে সাগরের বুকে লিখতে চাই। তুমি নাচের স্কুল থেকে তো নামটা কেটে দিতে বলেছো, কিন্তু এবার আমি নামটা এমন জায়গায় লিখব যেখান থেকে তুমি হাজার চেষ্টা করলেও নামটা কাটতেও পারবে না, মুছতেও পারবে না। মানে? মানে এখানে। তোমাদের মতন বড়লোক ঘরের মেয়েরা জীবনের শেষ দিন অবধি জানতে পারে না যে কোনটা তাদের ইচ্ছা আর কোনটা তাদের খেয়াল, কোনটা মনের আশা আর কোনটা চোখের নেশা, কোনটা তাদের প্রেম আর কোনটা তাদের খেলা, কোনোদিনও জানতে পারে না। দাঁড়াও সাগর, আমি হয়তো জানি না কোনটা ইচ্ছা আর কোনটা খেয়াল, হয়তো জানি না কোনটা আশা আর কোনটা নেশা, কিন্তু কোনটা খেলা আর কোনটা প্রেম সেটা আমি বুঝতে পেরেছি সাগর। সেই প্রথম দিনের বৃষ্টি আর আজকের বৃষ্টি এক নয় সাগর, একটা আঘাতে আমার চোখের রঙিন চশমা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তো তোমায় সাদা চোখে দেখেছি সাগর। ভুল দেখেছো, কদিন পরে এই ভুলটা তোমার ভেঙে যাবে, দুদিন পরে তুমি বুঝতে পারবে যে এটা তোমার চোখের নেশা। না 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 সাগর, এ ভুল নয়, নেশা নয়। আমি যদি তোমার চোখের দেখা দেখতাম তাহলে ভুল হতে পারতো, নেশা হতে পারতো, কিন্তু কিন্তু আমি তো তোমায় মন দিয়ে দেখেছি সাগর। সাগর, জীবনে কোনোদিনও প্রেম ভালোবাসার কথা ভাবিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি প্রেম ভেবে চিনতে হয় না, প্রেম তো হয়ে যায়। বলো বলো সাগর, তোমারও কি তাই মনে হয় না? না মনে হয় না, আমি তোমাকে আগেও বলেছি আজও বলছি, তোমাদের মতন বড়লোকের মেয়েদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বুঝেছি সাগর, তোমার আর আমার মধ্যে
আজ শুধু গরিব আর বড় লোক হওয়ার ব্যবধান, সেই ব্যবধান তুমি কিছুতেই বলতে পারছো না। কিন্তু কিন্তু আমি এই ব্যবধান ঘুচিয়ে দেব সাগর, আই প্রমিস আমি ঘুচিয়ে দেব। দেখো শক্তি, সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, তোমার জীবনেও আসবে না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, চৌধুরী ফিরে আসার আগেই যেমন করে পারো তুমি বৃষ্টির সঙ্গে একটা সমঝোতা করো। ও এত সাধারণ মেয়ে নয়ডার, এত সহজে ওকে বাগে আনা যাবে না। চৌধুরী আঙ্গেল দেশে ফেরার পর ওর সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা সরাসরি তুমি ওকে দাও। না গাধা, তুমি একটা গাধা। বৃষ্টি যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে চৌধুরী কিছুতেই তার আদরের মেয়েকে তোমার সাথে বিয়ে দেবে না। রাজকন্যা আর রাজত্ব দুটোই যদি পেতে চাও, সবচেয়ে আগে তোমার পথের খাটাকে সরিয়ে দিতে হবে। বুঝেছি, সাগরের বুক থেকে বৃষ্টিকে আলাদা করে দিতে হবে। মা আমি বেরোচ্ছি। বৃষ্টি তুমি একেবারে নতুন রূপে নতুন সাজে। হ্যাঁ সাগর, আমি আজ নতুন রূপে নতুন সাজে তোমার ঘরে এসেছি। আমি তোমায় ভালোবাসি সাগর। বৃষ্টি, যা হয় না, যা সম্ভব নয়, তা নিয়ে চিন্তা করাটা অন্যায়। কেন হয় না সাগর? ভালোবাসা কি অপরাধ? আমার বাবা বড়লোক বলে কি আমি দোষ করে ফেলেছি? বৃষ্টি, আবেগ দিয়ে জীবনকে বিচার করা যায় না। কদিন পর হয়তো তোমার এই মোহটা কেটে যাবে, তুমি সব ভুলে যাবে, কিন্তু আমি আমি এই যন্ত্রণা কি করে সহ্য করবো বলতে পারো? তাই বলছি তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি আমি ফিরে যাবার জন্য আসিনি সাগর, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। বৃষ্টি, তোমার বাবা আমাদের এই ভালোবাসাকে মেনে নেবেন না, মেনে নিতে পারেন না। তোমার ধারণাটা আমি পাল্টে দেব সাগর, আমি প্রমাণ করে দেব যে আমার বাবার সম্পর্কে যে ধারণাটা তুমি পোষণ করো সেটা কত ভুল। আর সেই ধারণার বশবর্তী হয়ে তুমি আমার উপর কত অবিচার করছো, আমায় কষ্ট দিচ্ছ সাগর। পারবে না বৃষ্টি, কোনোদিনও তা পারবে না। যদি কোনোদিন পারো, সেদিন আমি সকলের সামনে প্রাণ খুলে বলবো আমি তোমায় ভালোবাসি। কি হয়েছে বলবি তো? আমি 3 মাস পরে বিদেশ থেকে ফিরলাম, আমি ভাবলাম কোথায় আমার মামনি দৌড়ে আমার বুকে আসবে, জানতে চাইবে আমি কেমন ছিলাম, আমার কোনো কষ্ট হয়েছে কিনা। তা নয় ঘরে এসেই দেখছি ভাঙচুর শুরু করেছিস। কেন সমস্ত করছিস, কি হয়েছে বলবি তো? এখনো তো কিছু ভাঙেনি বাবা, তোমার মতো কোটি কোটি টাকার মালিকের কাছে এই ক্ষতি তো কোনো ক্ষতিই না। আমি আরো অনেক কিছু ভাঙবো, অনেক দামি কিছু ভাঙবো। কিন্তু কেন, কি হয়েছে বলবি তো? তার আগে তুমি বলো বাবা, তোমার কাছে সব থেকে প্রিয় কে? কি তোমার কাছে সব থেকে দামি? সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সব থেকে দামি হচ্ছে তুই, আমার বৃষ্টি মা। তুই মামনি, তুই আমার একমাত্র সন্তান, তুই। সেই আমি, আমি শেষ হয়ে যাব বাবা, ধ্বংস হয়ে যাব। ছি 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 ছি, এ সমস্ত তুই কি বলছিস মা? তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? তোমরা কেউ জানো আর কি হয়েছে?
কেউ কিচ্ছু জানে না বাবা, সব আমি জানি। তুমি যদি আমার কথা না শোনো, আমার কথা না রাখো, তাহলে তোমার একমাত্র সন্তান ভেঙে চুরে ধ্বংস হয়ে যাবে। ছি 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 ছি, এসব তো কি অলক্ষণ কথা বলছিস তুই? বল না কি লাগবে তোর, কি চাস তুই? বলবো, আগে বলো তুমি আমার কথা রাখবে, মেনে নেবে আমার সব ইচ্ছা, কোনো বাধা দেবে না, প্লিজ। কি মুশকিল, আমি কবে তোর কথা রাখিনি, কবে তোকে বাধা দিয়েছি, তোর কোন ইচ্ছে আমি পূরণ করিনি, তুই বলেই দেখ না। আগে কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আমার লক্ষ্মী বাবা। এবার বল। এখন না, কাল আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব, যা বলার সেখানেই বলবো, প্রমাণ করব যে আমার বাবা আমাকে কত ভালোবাসে। এসো বাবা। হাই ফ্রেন্ডস, দেখো আমি আমার গ্রেট বাবাকে নিয়ে এসেছি। আসলে কাল রাত্রের ফ্লাইটেই বাবা দেশে ফিরেছেন, খুবই ক্লান্ত, তাও আমি জোর করাতে বাবা আজ সকালে তোমাদের সাথে দেখা করতে এসেছেন, আমার কথা রাখতে আর আমার ইচ্ছে পূরণ করতে। আমি বাবাকে এখানে এনেছি সাগরের চ্যালেঞ্জের জবাব দিতে। বলো সাগর, বলো, আমার বাবাকে এখানে সশরীরে দেখেও কি তুমি বলবে যে আমার বাবা আমাদের ভালোবাসা মেনে নেবেন না? বলো সাগর, এখনো কি তোমার মনে কোনো দ্বিধা আছে সাগর? আমি যেমন অকপটে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি তোমায় ভালোবাসি, তুমি তুমি সবার সামনে প্রাণ খুলে বলতে পারো না সাগর যে তুমি আমায় ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি।
জন মধু বলে ডাকতে ইচ্ছে করছে। কেন? আমার বৃষ্টি নামটা কি খারাপ? মধু নামটা যেন আমার হৃদয়ে লেখা। আজ থেকে আমি তোমায় মধু বলে ডাকবো। মধু যে আমার সবচেয়ে প্রিয় নাম। এই খেয়ে ফেলো না কিন্তু। বাবা, সাগরকে তোমার কেমন লেগেছে? বাবা, সাগর সাগর তো মহান। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতাকে পেছনে ফেলে যে আমার মেয়েকে অধিকার করে নিতে পারে তাকে তো বিশেষভাবে দেখতেই হয়। দেখব, খুব ভালো করেই দেখব। তা সাগরের বাবা কি করেন? ওর তো বাবা নেই। ছি মা, বাবা নেই এ কথা বলতে নেই, ওটা বললে গালি দেওয়া হয়। বলো যে বাবা বেঁচে নেই। শুধু ওর মা আছেন। বেশ তো, দেখো মা, বিয়ের প্রস্তাব তো ছেলের বাড়ি থেকে আসে, তুমি সাগরকে গিয়ে বলো যে ওর মা যেন আমার কাছে একটা প্রস্তাব পাঠান। আমার মেয়ে যেভাবে সাগরকে বরণ করে নিয়েছে এর থেকে আরো বেশি আড়ম্বর করে আমি আমার হবু বিয়ানকে বরণ করে নেব। ঠিক আছে বাবা, আমি কালকেই বলবো। সাগর, আহ
মুছে দিলি। আমার সাগরের নামটা তুই মুছে দিলি। মুছো, কিন্তু এখানে লেখা আছে এই বুকের ভেতরে। পারবে, পারবে মুছতে? মুছ, মুছ দেখি তোর কেমন ক্ষমতা। আমার বুক থেকে আমার সাগরের নামটা মুছে দে। পারবি মুছে দিতে? পারবি? তোর সমস্ত শক্তি দিয়ে আঘাত কর, এই জল দিয়ে ধুয়ে মুছে দিতে চেষ্টা কর। মুছ, মুছ না, মুছ। মিষ্টি, এখানে কি করছো তুমি? সাগর, সাগর, আমার সাগর। কি হয়েছে কি তোমার? পাগলের মতো সমুদ্রের দিকে নেবে যাচ্ছ, এত ডাকছি তাও শুনতে পাচ্ছ না? জানো সাগর, আমি ওই বালির উপরে তোমার নাম লিখেছিলাম, আর ওই সাগরের ঢেউ এসে সব মুছে দিয়ে চলে গেছে। কিন্তু এখানে আমি তোমার নাম যে বুকের মধ্যে লিখেছি সাগর, সেটা কেউ মুছতে পারবে বলো? না বৃষ্টি, কেউ মুছতে পারবে না, কোনোদিনও কেউ পারবে না। এই আমি কে? তুমি, তুমি বৃষ্টি, তোমার বউ। বিয়ের আগে? বিয়ে তো আমাদের হবেই। তুমি আজই তোমার মাকে বলবে বাবার কাছে প্রস্তাব নিয়ে যেতে। বাবা বলেছেন বিশাল আয়োজন করে তোমার মাকে উনি অভ্যর্থনা জানাবে। সেখানে
জেলের মধ্যেই মারা গেছে। সাগরের মা একজন সাধারণ ঘরের বউ বলেই জানতাম, এখন দেখছি এটা খুনির বউ। তুমি এসছো আমার সঙ্গে আত্মীয়তা করতে, তুই রে আমার চাবুকটা কয়। ভিখারি চায় কুড়ে ঘর ছেড়ে প্রাসাদে উঠতে। মা, এত দেরি করলে, চিন্তায় তোমার গলা একেবারে শুকিয়ে যাচ্ছিল। বৃষ্টির বাবার সঙ্গে দেখা হয়েছে তো? হয়েছে মা, ইউ আর গ্রেট মা। কি হয়েছে মা? মা বলো না, মা শোনো, মা কি হয়েছে? মা মা কি কিসের দাগ? মা কি হয়েছে? চুপ করে থেকো না, বলো মা কি হয়েছে? মা তোমার এই রক্ত কেন? মা তোমার এই অবস্থা কে করলো? মা বলো, আমি তাকে খুন করে ফেলবো। না না শাগর, আমি কেউ কিছু করিনি রে, আমার কিচ্ছু হয়নি। বুঝেছি মা, নিশ্চয়ই ওই বৃষ্টির বাবার কাজ। আমার মার শরীর থেকে রক্ত বার করেছে, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। না বাবা না, না মা আমাকে ছেড়ে দাও, মা আমাকে ছেড়ে দাও, মা আমাকে যেতে দাও। সরে যাও মা, সরে যাও, আমাকে যেতে দাও। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না বাবা। মা গো, আমি কি তোমার সন্তান নই? আমার শরীরে সব রক্ত কি জল হয়ে গেছে? মা গো, তোমার শরীরে যতগুলো দাগ বসেছে, ওই শয়তানটাকে ততগুলো টুকরো করতে না পারলে আমি কেমন সন্তান? কেমন সন্তান, কেমন সন্তান তুই? যে খুন করে খুনি হতে চাস, যে বুকে রক্ত দিয়ে তিল তিল করে বড় করে তুলেছি তোকে, মায়ের সেই বুক খালি করে দিতে চাস? যাস রে বাবা, যাস রে, ওখানে গেলে ওরা তোকে খুন করে ফেলবে। বেঁচে থেকে কি লাভ মা? যে সন্তানের জন্য মাকে নির্যাতন সহ্য করতে হয়, সেই সন্তানের বেঁচে থাকার কি অধিকার আছে? সরে যাও মা, প্লিজ আমি তোমায় বলছি সরে যাও। মা আজ তুমি আমাকে আটকাতে পারবে না, সরে যাও মা। শুনবি না, শুনবি না আমার কথা, শুনবি না, তাহলে যা, আমার বুকের উপর পা রেখে চলে যা। আমি জানবো
আমার ছেলে আমার মায়া ত্যাগ করে চলে গেছে, চলে যা। আমি জানবো আমার সন্তান আমার মুখ দেখতে চায় না। তুমি এসে দেখবি আমার মরণ হয়েছে, আমার মরণ হয়েছে। মা কি বলছিস? বৃষ্টি ছুটে বেরিয়ে গেছে চাবু খাতে নিয়ে। বৃষ্টি বোধহয় সব বুঝে ফেলেছে, ও নিশ্চয় সাগরের বাড়ির দিকে গেছে। তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি যাবে তাহলে আমরা আছি কি করতে? আমি আছি, শক্তি আছে, শক্তি যাচ্ছে। আর বড় যদি দরকার হয় একটা টেলিফোন করে দেবে, যা ব্যবস্থা করবার দরকার হয় আমরাই করব। আমনির ঘাট থেকে সাগরের ভূতকে নামানোর ব্যবস্থা ঠিকই। বৃষ্টি, এত রাতে কোথায় গিয়েছিলি মা? আমি তোর জন্য চিন্তায় চিন্তায়। চিন্তা? চিন্তা তো মানুষের হয় বাবা, অমানুষের তো কখনো কারোর জন্য চিন্তা হয় না। বৃষ্টি, আমি তোর বাবা। সেটাই তো আমার চরম দুর্ভাগ্য। কেন কেন আমি তোমার ঘরে জন্ম নিয়েছিলাম বলো? যে বাবা টাকার অহংকারে নিজের সন্তানকে মিথ্যে বলতে পারে, নিজের সন্তানের সুখ বলে দিতে পারে, নিজের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সে কারো বাবা নয়। বাবা নামে কলঙ্ক। আমার আমার তোমাকে বাবা বলতে ঘৃণা করে। বৃষ্টি, বৃষ্টি আজ তুই বড় হয়েছিস, তাই তোর বাবাকে অপমান করতে তোর এতটুকু বিবেকে বাঁধছে না। আরে আরে, তুই যখন এতটুকু ছিলি তখন তোর মা মারা গিয়েছিল। আমি আমি তোকে সারা দিন রাত বুকে জড়িয়ে ধরে মানুষ করেছি, তোকে বড় করে তুলেছি। বৃষ্টি, বৃষ্টি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুই আমাকে শাস্তি দে, আমি মাথা পেতে নেব। কিন্তু তার আগে যে আমার সব কথা তোকে শুনতে হবে মা। আমি বলছি মাখন, বৃষ্টি, সাগরের মাকে ফুল দিয়ে অভ্যর্থনা দিয়েছিল তোমার বাবা, আর তখনই তার মুখে জানতে পারলাম যে সে আর তার ছেলে মিলে তোমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়, তাই সে তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলেছে। কিসের প্রতিশোধ? সাগর এক খুনি আসামির ছেলে, সাগরের বাবা আমার ছোট ভাই, আর তার নিজের বোনকে খুন করেছিল ভালোবাসার অপরাধের জন্যে। আমার সাক্ষীতে জেল হয়, আর তারই প্রতিশোধ নেবার জন্যে মা আর ছেলে পরিকল্পনা করেছে, এবং ওরা তোর সর্বনাশ চায়। আমি বিশ্বাস করি না। সাগর তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়েটাকেও আমরা ধরে এনেছি তোমার ভুল ভাঙাবার জন্য। কোথায় সে? শক্তি, মেয়েটাকে নিয়ে আয়। এসো, যাও। আর কতক্ষণ আমাকে এখানে আটকে রাখবেন? আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। এই সেই মেয়ে যার সঙ্গে সাগরের দীর্ঘদিনের সম্পর্ক। সাগর? সাগরকে আপনারা কিভাবে চেনেন? সাগর কি আপনাদের কোনো ক্ষতি করেছে? সাগর তোমার কে হয়? আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কোন সাগরের কথা বলছো তুমি? কেন, আমার সাগর, ডান্সার সাগর, সিঙ্গার সাগর। মিথ্যে বলছো তুমি। যারা আমাকে চেনে তারা জানে এই মধু কখনো মিথ্যে বলে না। মধু? আমার নাম মধু, সাগর বলে আমার নাম মধু বলেই নাকি ওর যা ভালো লাগে তাকে মধু বলে ডাকতে ইচ্ছে করে। চমৎকার নাম তোমার, ছোট্ট মডার্ন। তবু জানো মধু নামটার উপর আমার একটা অদ্ভুত দুর্বলতা, মধু বলে ডাকলেই যেন মনে হয় বুকের ভেতর থেকে একটা মিষ্টি শব্দ বেরিয়ে এলো। মধু নামটা যেন আমার হৃদয়ে লেখা। আজ থেকে আমি তোমায় মধু বলে ডাকবো।
आज के तु सागर के छेड़े शहर छेड़े चले जाबि नईले तोके आमी खून करब आर सागर जन्म शुद्ध बृष्टिर जन्य आमार बृष्टिर जन्य आर कारोर जन्य नय ना बाबा जोर करे करो भालोबाशा पावा जाय ना ओके जेते दाओ খুঁজে বার করবে তুমি যখন বলছো সাবধান করে দিচ্ছি এখন এটাই সময় সাগর মারা গেল বৃষ্টির এখন কোনো রিয়াকশন থাকবে না আর সাবন না থাকলে বৃষ্টি ভুলও কদিন ভাঙবে না যাও ইলিম ওকে শেষ করে দাও বৃষ্টিকে ও তো আমি সামলাবো সাগর বলে আমার নাম মধু বলেই নাকি ওর যাকে ভালো লাগে তাকে মধু বলে ডাকতে ইচ্ছে করে Yeah.
জেলে তোমার সুশৃঙ্খল স্বভাব এবং ভালো আচরণের জন্য এক বছর আগেই তুমি মুক্তি পেয়ে গেলে রাজা। অনেক রক্ত বেরোচ্ছে, আমাকে বাঁচাতে গিয়ে অনেক রক্ত বেরিয়ে গেল আপনার। রক্তর একটা দায় আছে বাবা, ভালো কাজে রক্ত যদি না দেওয়া যায় তাহলে শরীর ভরে রক্ত রেখে কি লাভ। না না, এইভাবে রক্ত ছড়তে থাকলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি আপনি আমাদের সঙ্গে চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না বাবা, আর রক্ত ছড়বে না। তুমি জানো না, তুমি যে ব্যান্ডেজ আমার হাতে বেঁধে দিয়েছো তার চেয়ে ভালো ব্যান্ডেজ পৃথিবীর কোন ডাক্তার বাঁধতে পারবে না। যাও যাও, তোমরা যাও যাও, আপনিও চলুন আমাদের সঙ্গে। যাবো বাবা যাবো, তবে আজ নয়, নিজের পরিচয় যদি নিজে খুঁজে পাবো সেদিন আমি নিজেই যাবো। আজ আসছি। অদ্ভুত একটা মানুষ তাই না মা? হ্যাঁ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা এমনই হয়। সাগর, আমার প্রাণের সাগর, কথা বলছো না কেন সাগর? এই তো কইতাছি,
পাও? আমি তোমার এত কাছে রয়েছি, তবু তুমি অন্য দিকে চেয়ে আছো। চাইয়া আসি না, আপটা আসি। বুদ্ধিজীবী মাইন্ডসের কত চিন্তা, কত ভাবনা। ভাবতে আসি, বৃষ্টি তো গেল, অহন দেহি মেঘ, বিজলি, এইটা কিরকম? মেঘ, বিজলি, মাইয়া মাইয়া, সব মাইয়া গো নাম। এসব মাইয়া আমারে একেবারে জ্যান্ত খাইয়া ফেলাইতে চায়। তাই ভাবতে আসি, অগ হাত্তিকা কেমনে মাসুম? আইসা, তুমি বৃষ্টিরে কেমনে ভাগাইলা, সেই কৌশলটা আমারে কইলে কত। আমি তো তাই করেছি, বিষ্ণু বাবু আমাকে যা করতে বলেছিলেন। এই দায়িত্ব শুনতে চাইতাছি। বিষ্ণু বাবু আমাকে বললেন, বৃষ্টির সামনে আমাকে কেঁদে কেঁদে বলতে হবে আমি সাগরকে ভালোবাসি, সাগরও আমাকে খুব ভালোবাসে, তাহলে তিনি আমাকে 10,000 টাকা দেবেন। আর আর বললেন আমি যেন বলি আমার নাম মধু। তাইলে তোমার আসল নাম মধু না? তুমি রাগ করবে না তো? না না, রাগ করুম কেন, আসল নাম জানলি তো আসল প্রেম হইব। আমার আসল নাম হলো লিলি। গেলি সাগর, শোনো, আমি সাগর না, আমার নাম বুদ্ধি। হ্যাঁ স্যার, আমি ওইদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি রাস্তার উপর আপনার ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে, তারপর এই ম্যানেজার সাহেবকে খবর দিই। হ্যাঁ, ও আমার কোয়ার্টারে ছুটতে ছুটতে এসেছিল, সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে নিয়ে এসেছি। ফ্যাক্টরিতে গার্ডের সংখ্যা বাড়িয়ে দাও। না চৌধুরী, ফ্যাক্টরিতে নয়, ফ্যাক্টরিতে নয়। এবার তোমার নিজের জন্য সশস্ত্র প্রহরীর ব্যবস্থা করো। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য। সহজ কথাটা কেন বোঝো না চৌধুরী? নকল ড্রাইভার সেজে সে তোমায় কিডন্যাপ করতে চেয়েছিল। আমাকে? আমাকে কিডন্যাপ করবে কে? কে আবার? নিশ্চয়ই ওই শয়তান ছোট লোকের বাচ্চা সাগরের কাজ। সাগর কুত্তার কাজ, ওকে আমি ছাড়ব না। সাগর, সাগর ওনাকে ভিতরে এনে বসতে দে। আমি বসতে আসিনি। সেটা আপনার ইচ্ছে, তবে মানুষের কর্তব্য বাড়িতে কেউ এলে তাকে বসতে দেওয়া, জানোয়ারের মতো অপমান করা নয়। নিজের গলিতে কুকুরও বাঘ হয়, আপনার বাড়িতে আমার মাকে একা পেয়ে আপনি যে অপমান করেছেন। হ্যাঁ করেছি, আজ ভালোই ভালো বৃষ্টিকে ফিরিয়ে না দিলে তোদের দুটোকে আমি খুন করব। হ্যাঁ খুন করব। বৃষ্টি,
বৃষ্টি কে? জাদু সাজবার চেষ্টা করিস না, বল বৃষ্টিকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? মিস্টার চৌধুরী, বৃষ্টিকে আনতে হলে কিডন্যাপ করে নয়, আপনার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে আসতাম। কারণ বৃষ্টি আমার কাছে চুরির মাল নয়, আমার ভালোবাসা সম্পদ। ভালোবাসা? আজ গুলিতে ঝাঁঝরা করে তোর বুকের মধ্যে থেকে সমস্ত ভালোবাসা আমি বার করে দেবো। সরে যাও মা, সরে যাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের তামাশা দেখবো না। এক সেকেন্ডের মধ্যে যদি বলতে না পারিস বৃষ্টি কোথায়, তাহলে তোদের দুজনকে আমি গুলি করব। বল বৃষ্টি কোথায়? এই যে একটা গুন্ডা, একটা খুনির বেটা খুনি আমার বৃষ্টিকে কিডন্যাপ করে রেখেছে। আমাদের যখন ইনফর্ম করেছেন তখন আমাদের উপর বিশ্বাস রাখুন। নামান পিস্তল, নামান। আপনি ওকে গ্রেপ্তার করুন, থানায় নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিলে বৃষ্টির খবর ঠিক বেরিয়ে আসবে। না ইন্সপেক্টর সাহেব, সাগর কোনো অপরাধ করেনি। সাগর তো ঘরেই শুয়েছিল, ও কি করে কিডন্যাপ করবে? অপরাধ ঘরে বসেও করা যায়, চতুর অপরাধীরা অপরাধ অন্যকে দিয়ে করায়। শুনে যান আপনি, বিশ্বাস করুন আমার আমার সাগর নিরাপরাধ। নিরাপরাধ হলে ছাড়া পেয়ে যাবে। সরে যাও মা, আমায় যেতে দাও। ভয় পাচ্ছ কেন? সত্যের জয় হবে। ওকে নিয়ে যাবেন না আপনারা, আপনারা বিশ্বাস করুন, দোয়াই লাগে আপনাদের ওকে নিয়ে যাবেন না। আমি জানি না, কিডন্যাপিং এর শাস্তি বড়ই কঠিন। যদি সত্যি কথা বলিস তাহলে শাস্তি কিছুটা কম হবে। বল বৃষ্টি কোথায়? বলছি তো আমি জানি না বৃষ্টি কোথায়, আমি জানি না। বল 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 বল। সাগর আর সাগরের মা মিলে
আমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? তুমি কি জানো? ওর বাবার যাবজ্জীবন জেল হয়ে যাওয়ার প্রতিশোধ। ওর বাবা আমার কাকাকে আর তার নিজের বোনকে খুন করেছিল। না, সে কাউকে খুন করেনি। দুজনকে খুন করেছিল তোমার বাবা মাখন চৌধুরী। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। শাহুরের বাবা রাজা ছিল, মাখন চৌধুরীর ফ্যাক্টরির গার্ড। সামান্য গার্ডের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেম মেনে নিতে পারেনি তোমার বাবা। বন্দুক সহ গ্রেফতার হয় রাজা। জেল থেকে বেরিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা হবার পরেও পরিচয় দিতে পারছে না হতভাগ্য বাপ। শুধুমাত্র নিজের জীবন থেকে খুনির পরিচয় মুছে ফেলতে পারেনি বলে। কোথায় কোথায় তিনি? তোমার সামনে। যতদিন না আপনি আমার বাবার কাছ থেকে সত্য স্বীকার করাতে পারছেন, ততদিন আপনি আমাকে আটকে রাখুন, লুকিয়ে রাখুন আমাকে। না মা, না। মাখন যদি অপরাধের জন্য আমার শাহুরের ভালোবাসাকে কষ্ট দিতে পারি, আমার কোনো কষ্ট হবে না। বিশ্বাস করুন, আমার এখানে থাকতে কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে। তোমাকে আটকে রাখার জন্য নিজের বিবেকের কাছে কি জবাব দেবো আমি? যাও মা, যাও, চলে যাও তুমি। এরপর তোমার বিবেক তোমার বাবাকে যে দৃষ্টিতে দেখতে বলে সেই দৃষ্টিতে দেখো। তোমার অন্তর শাহুরের সঙ্গে যে ব্যবহার করতে বলে সেই ব্যবহারই করো। শুধু শুধু একটা অনুরোধ, শাহুরকে কিছু বলো না। যাও, তুমি চলে যাও। কিন্তু আপনি, আমার বিবেক যা নির্দেশ দেয় আমি তাই পালন করব। যাবা, যাও, এটা তোমার। ম্যাডাম, আপনি? হ্যাঁ বুদ্ধি, আমি আজ সমস্ত সত্যির কথা জেনে এসেছি। আমি আজ সমস্ত মিথ্যার মুখোশ খুলে দেব। মিথ্যার মুখোশ তো আমি খুইলাই ফালাইছি। ওই যে কাল মাইয়া যাইছিল, ওর নাম মধু না, লিলি। সাগরের সেনেই না, ওই হালায় শক্তির বাপ মাইয়া জানে সাজাইয়া আনছিল। মাখন চৌধুরী স্যার তো বাসায় নাই, থানায়। আপনার কিডন্যাপ করনের দায়ে সাগর অ্যারেস্ট করছে পুলিশ কাল রাতে। স্যার রায় ঠিক ওই হানি আছে, ওহনো ফেরে নাই। অপরাধীর সঙ্গে সহানুভূতি দেখানো পুলিশের কাজ নয় ইন্সপেক্টর। বিচারে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কেউই অপরাধী নয় মিস্টার চৌধুরী। কি মনে করেন আপনারা, পুলিশের বুকে কি মানুষের মতো অনুভূতি নেই? অনুভূতি থাকলে আমার অবস্থাটা আপনারা বুঝতে পারতেন ইন্সপেক্টর। একটা রাত পার হয়ে গেল, অথচ আমার মেয়ের কোনো খবর আপনারা এখনো দিতে পারলেন না। আমি নিশ্চিত এই শয়তানটাকে টর্চার করলে সমস্ত খবর বেরিয়ে যাবে। আমার এই ছোট চাকরিতে আপনার পোষাবে না মিস্টার চৌধুরী। যদি পোষাতো তাহলে আমার এই চেয়ারটা আমি আপনাকে অফার করতাম। আপনি বারবার আমাকে অপমান করছেন ইন্সপেক্টর। আমার মেয়েকে যদি আপনারা খুঁজে বার করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইজির কাছে কমপ্লেন করতে বাধ্য হব।
মামনি মামনি তুই কোথায় ছিলি খবরদার খবরদার আমাকে তুমি মামনি বলে ডাকবে না মেয়ের সাথে যে বাবা প্রতারণা করে তার মুখে মেয়ের জন্য কোনো আদরের ডাক মানায় না স্নেহের আড়ালে কাঁটা মমতার আড়ালে আগুন আর ভালোবাসার আড়ালে বিষ লুকিয়ে থাকে ইন্সপেক্টর সাগরকে কেন ধরে এনেছেন আপনারা আপনাকে কিডন্যাপ করার অভিযোগে না ইন্সপেক্টর আমাকে কেউ কিডন্যাপ করেনি আমি নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম আপনি আপনি দয়া করে সাগরকে ছেড়ে দিন সেন্ট্রি লকআপটা খুলে দাও মত গণ্যমান্য ব্যক্তিও যে এত নির্দিষ্ট ভাবে মিথ্যে অভিযোগ দায়ের করতে পারেন সেটা আমি ভাবতেই পারিনি আপনি যদি অভিযোগ দায়ের করেন আমি মিস্টার চৌধুরীকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারি না ইন্সপেক্টর সাহেব ব্যক্তি হিসেবে উনি যতই নোংরা হন না কেন আমার কাছে তুমি বৃষ্টির বাবা না সাগর না কারো পিতৃত্বের কোনো পরিচয় প্রয়োজন নেই আমার আমার পরিচয় তুমি আমি এখান থেকে তোমার হাত ধরে চলে যাবো সাগর না বৃষ্টি এইভাবে আমি তোমাকে নিয়ে যাব না নিয়ে তো আমি তোমাকে যাবই ভালোবাসার প্রকৃত সম্মান দিয়ে ওই বাড়ির থেকে সামাজিক স্বীকৃতি দিয়ে আমি তোমাকে নিয়ে যাব তাই হবে সাগর তাই হবে তোমার কথা আমার কাছে আদেশের চেয়েও বড় আসে বৃষ্টি তুমি মহৎ সাগর তোমার বাবার মতোই মহৎ কে বাঁচা সাগর সাগর কোথায় কি হয়েছে তার সাগর কি পুলিশ ধরে নিয়ে গেছে ওকে খুব অত্যাচার করছে কেন মাখন চৌধুরীর মেয়েকে কিডন্যাপ করার অপরাধে না মাখন চৌধুরীর মেয়েকে আমি ধরে নিয়ে গেছিলাম এটা আমার সাগরকে ভালোবাসে জেনে ওকে আমি মুক্ত করে দিয়েছি বিবেকের দংশনে পুলিশের কাছে সারেন্ডার করবো বলেই তোমার কাছে বিদায় নিতে এসেছিলাম না 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 তুমি কোথাও যাবে না তুমি কোথাও যাবে না আমাকে আর একা পেলে তুমি কোথাও যাবে না ভালো তুমি কোথাও যাবে না এই তোমার শাড়ি আমার শরীরে কাটার মতো মিলছে মা আমি আমার জীবনের আদর্শ বলে জেনেছিলাম যে মাকে আমি দেবীর চেয়ে পবিত্র ভাবতাম সেখানে এই বয়সে এইভাবে আজ বুঝতে পারছি আজ বুঝতে পারছি কখন আমি আমার পিতৃ পরিচয় পাইনি কেন আসলে হয়তো আমার জন্মেরই ঠিক নেই এত বড় গালি দিলি তুই আমাকে এত বড় গালি এত বড় গালি এত বড় এত বড় এত বড় মারো 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 যত খুশি মারো কিন্তু সত্যি করে বলো
বলো বলো যে লোকটা এই লোকটার সঙ্গে তোমার তোমার কি সম্পর্ক হায় ভগবান সবটা জানতে চাই জন্মদাতা বাবার সঙ্গে তার মায়ের কি সম্পর্ক আন্না আন্না আর পরীক্ষা নিও না আমার মা উনি যদি আমার বাবা হন তাহলে তোমার পরনে এই বিধবা শাড়ি কেন আমার নির্দেশে আমার নির্দেশে খুনির সন্তানের পরিচয় তোমার মনকে যেন ছোট করে দিতে না পারে তাই তাই আমি ওকে বিধবার পোশাক পরিয়ে দিয়ে গেছিলাম খুনির সন্তান মিথ্যে সব মিথ্যে সব ওই মাখন চৌধুরীর ষড়যন্ত্র নিজের ভাইকে খুন করেছিল ওই মাখন চৌধুরী খুন করেছিল আমার আদরের ছোট বোনকে কারণ তারা দুজন দুজনকে ভালোবাসত আর সেই খুনের দায় আমার ঘাড়ে চাপিয়ে জেলে পাঠিয়েছিল আমাকে বছরের পর বছর আমার আমার বোনের এই ছবি আমার আমাদের সুখের দিনের এই ছবি বুকে নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময় জেলের অন্ধকারে কাটিয়েছি আর তোমার মা সদবা হয়েও বিধবা সেজে দেখেছে বুকের রক্ত দিয়ে তোমাকে বড় করে তুলেছে ওকে ওকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আমার কাছে না আমার কাছে না তোর বাবার কাছে ক্ষমা চা ওর শূন্য বুকটা ভরিয়ে দে যা বাবা না সাগর বাবা সাগর সাগর বাবা আমাকে সব বলো বাবা আমাকে সব বলো বড় পবিত্র ভালোবাসা ছিল সঞ্জীব আর কেয়ার মধ্যে কিন্তু একটা তুচ্ছ পাহারাদারের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেমকে মেনে নিতে পারল না মাখন চৌধুরী তাই খুন করেছিল আমার ছোট বোন কেয়াকে তুলে নিয়ে গিয়ে গুদাম ঘরে আটকে রাখ সময় মতো লাশটাকে আগুন দিয়ে চালিয়ে দেব গুড ভেরি গুড এতদিনে আমি নিশ্চিন্ত হলাম তোমরাও নিশ্চিন্ত থাকো কারণ পুরুষের সমস্ত ঝামেলা আমিই সামলাবো আর তোমাদের লোকেদের আমি পুরস্কৃত করব কিন্তু কোথায় তা আপাতত ওরা সি ড্রিম হোটেলে এনজয় করছে 20 বছর আগে তোমার লোকেরা যে ভুল করেছিল শক্তির লোকেরা কিন্তু সেই ভুল করেনি ওরা সাগরকে মেরে জলে ভাসিয়ে দেয়নি তাকে একটা বস্তায় বন্দি করে আমাদের গুদাম ঘরে আটকে রেখে দিয়েছে Oh, my God.
সাগর সাগর কি হয়েছে তোমার নির্ভর করে আমি ভুল করেছি এবার আমি নিজের হাতে সেই ভুলটা সংশোধন করব ভুল সংশোধন নয় আবারো ভুল করবে তুমি কারণ পবিত্র ভালোবাসাকে হত্যা করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই বৃষ্টি মিস্টার চৌধুরী প্রেম আর ঘৃণার যুদ্ধে সবসময় প্রেমেরই জয় হয়েছে মিস্টার চৌধুরী না হয়নি আজ থেকে 20 বছর আগে দুটো জীবনকে শেষ করে আমি প্রমাণ করে দিয়েছি আজ তোদের এমন শিক্ষা দেব আজ তোদের এমন বিভৎস মৃত্যু উপহার দেব যে তোদের মতো ছোট লোকের বাচ্চারা প্রেম তো দূরের কথা আমার দিকে চোখ তুলে সাহস পাবে না কোনোদিন তাহলে রাজা অপরাধ রাজা যে তোর অপরাধের সাজা খেটে 20 বছর পর জেল থেকে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছিস চৌধুরী মরিনি মরিনি আমি কেন কেন মরিনি জানিস সারা জগতের কাছে আসল অপরাধীর মুখোশটা খুলে দেওয়ার জন্য সারা জগৎকে জানাবার জন্য যে আমার বোনের হত্যাকারী পিশাচ তুই তোর নিজের ভাইয়ের হতে করে জানোয়ার তুই আমি জানোয়ার আমি পিশাচ আমি হত্যাকারী আর এই হত্যাকারী আজ বাপ এবং ছেলেকে দুটোকে হত্যা করবে কি চাইতে হাত বাড়িয়েছিস চৌধুরী অস্ত্র কি অস্ত্র আছে তোর কাছে বন্দুক রাইফেল স্টেনগান আর চাইতে অনেক বড় অস্ত্র আমার কাছে যা দেখলে ভয় তোর বুক শুকিয়ে কাঠ হয়ে যাবে জেনে রাখ চৌধুরী যে অস্ত্র আমি তোকে দেখাবো দেখাতে যে আমাকে হবেই তোর আর আমার মাঝখানে দাঁড়িয়ে আছে দুটো নিষ্পাপ জীবন একটা 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 পবিত্র ভালোবাসা না মাখন চৌধুরীর কাছে একটা চাকরের বাচ্চার প্রেমের কোনো মূল্য নেই চৌধুরী খুনের পর খুন করেছিস তুই আবার নতুন করে খুন করার ষড়যন্ত্র করছিস কিন্তু কেন অহংকার করার জন্য তো ধনের অহংকার আভিজাত্যের অহংকার মর্যাদার অহংকার কিন্তু বেঁচেই যদি না থাকিস কোথায় যাবে ধন কোথায় যাবে আভিজাত্য কোথায় যাবে মর্যাদা কোথায় যাবে তোর অহংকার হ্যাঁ চৌধুরী আজ আর তোর বাঁচার কোনো পথ নেই কে মারবে আমাকে তুই তোর ছেলে না আইন যে অস্ত্র দিয়ে তুই এত কিছু করেছিস তোর সেই অস্ত্রই আজ আইনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে সাগরকে মেরে ফেলার জন্য যত চেষ্টা তুই করেছিস এমনকি আজ মেরে ফেলা পর্যন্ত তা সব স্বীকার করেছে এরা উকিলের সামনে লিখিত দিয়েছে আবার মুখেও বলেছে এটা রেকর্ড করা হয়েছে আজ মিথ্যে সাক্ষী দিয়ে অন্যকে অপরাধী বানাবার কোনো পথ যেমন তোর নেই তেমন আমার নেই সাক্ষীর অভাব আমার আমার সবচেয়ে বড় সাক্ষী কে জানিস তোর নিজের মেয়ে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দেব একটু আগে মিস্টার চৌধুরী তার 20 বছর আগের খুনের কথা নিজের মুখে স্বীকার করেছেন আমি পুলিশকে জানাবো বৃষ্টি মা বৃষ্টি বাবা সাগর আমি আমার ভুল স্বীকার করছি
আমি হেরে গেছি, আমি হেরে গেছি মা। আমি তোমাদের ভালোবাসাকে মেনে নিলাম, আমি তোমাদের বিয়ে দেব। হ্যাঁ, আমি তোমাদের বিয়ে দেব। আমি এমন ধুমধাম করে বিয়ে দেব যে সারা শহর অবাক হয়ে তাকিয়ে দেখবে। ওই কথা যদি সত্যি হয়, এই স্বীকারোক্তি তুমি ফেরত পাবে, না হলে তোমার যা ইচ্ছে তাই করো রাজা। আমার মেয়ের ঘৃণা আমার চোখ ফুটিয়ে দিয়েছে। সত্যি তো, আমার মেয়েই যদি সুখী না হয় তাহলে কার জন্য এ সমস্ত করবো? যাও যাও, চলে যাও তোমরা, আমি এদের সঙ্গে ফিরব, তোমাদেরকে আর কোনো প্রয়োজন নেই। আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব। নড়াচড়া করো না বাবাজি, মাথাটা ফুটো হয়ে বেরিয়ে যাবে। রাজা কি করবে তোর আইন আমাকে ফাঁসি দেবে? আরো দুটো খুন করে আমি ফাঁসিতে যাব, তবু আমার অহংকার এতটুকু কমবে না। চাবুক খেতে তাদের ভয় কিসের? আজ আমি দেখতে চাই যে বড় লোকের রক্তের রং ফুলের মতো হয় কিনা। মারুন মা, মারুন, আমি আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছি। মারুন, মারুন মা, মারুন। এই তোর অহংকার, তোর সন্তান চায় তার বাবাকে শাস্তি দেওয়া হোক, এই মর্যাদা নিয়ে তুই বড়াই করিস? জেলে বসে খবর পাবি যে সাগর আর বৃষ্টির বিয়ে হয়েছে, মিষ্টি পাঠিয়ে দেবো। তারপর যখন নাতি নাতনি হবে তখন আবার খবর পাবি, আবার মিষ্টি পাঠিয়ে দেবো। চলুন। Yeah.
সাগর চল বৃষ্টিকে নিয়ে ঘরে ফিরে চল চলো চলো মা ঘরে ফিরে চলো আয় বল সাগর সব কেমন জোড়ায় জোড়ায় যাইতেছে খালি আর আমার কিছু হইল না বুদ্ধি গুপ্তই রইয়া গেলাম বুদ্ধির পেকাশ আর হইল না আয়সা নমস্কার প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া Do you know?